পিএসসিতে প্রশ্ন ফাঁসে জড়িত হলে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড। কেরালায় বন্যায় নিহত বেড়ে 35, পরিস্থিতি অবনতির আশঙ্কা। এবং টি-20 বিশ্বকাপে আজ ওমানের সাথে হারলেই বাদ বাংলাদেশ। আসসালামু আলাইকুম, নগরবার্তায় শুভেচ্ছা সবাইকে। খবরের শেষ পর্যন্ত উপস্থাপনায় আছি আমি মোনালিসা আক্তার। বলছিলাম আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো, এবার জানব বিস্তারিত। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, সরকারি কর্মকমিশনের অধীন অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় কেউ প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত হলে তাকে সর্বোচ্চ 10 বছর এবং সর্বনিম্ন 3 বছর কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে আর্থিক জরিমানাও গুনতে হতে পারে। এমন বিধান রেখে করা বাংলাদেশ সরকারি কর্মকমিশন আইন 2021-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনের এ খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন, পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। পিএসসির অধীন পরীক্ষার মাধ্যমে বিসিএস সহ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, কেউ যদি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে তাহলে সর্বোচ্চ 2 বছর, সর্বনিম্ন 1 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। উত্তরপত্রে জালিয়াতির সঙ্গে জড়িত থাকলে সর্বোচ্চ 2 বছর এবং সর্বনিম্ন 1 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের কেরালায় ভারী বর্ষণে বন্যা ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত 35 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে রাজ্যের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। খবরে বলা হয়, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির পর সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতিতে রাজ্যটিতে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে দুটি বড় নদী বাঁধের লক গেট খোলার সিদ্ধান্তের কথা জানিয়েছে কেরালা প্রশাসন। ফলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। যে দুটি বাঁধের পানি ছাড়ার সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে একটি এশিয়ার বৃহত্তম খিলেন বাঁধ ইন্দুকি, এটি পেরিয়ার নদীর উপর নির্মিত, অন্যটি ইদামালায়ের বাঁধ। বিদ্যমান পরিস্থিতিতে নিখোঁজদের উদ্ধারে কেরালায় ভারতীয় সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা পূর্ণ শক্তি নিয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছেন। শুধু কেরালা নয়, সোমবার উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, রাজস্থান, দিল্লি সহ ভারতের আরও 10টি রাজ্যে ভারী বৃষ্টি হয়েছে। এর মধ্যে উত্তরাখণ্ডে গত 24 ঘন্টায় বৃষ্টি সংক্রান্ত দুর্ঘটনায় 17 জন প্রাণ হারিয়েছেন। এবার খেলার খবর। মূল পর্ব অনেক দূর, টি-20 বিশ্বকাপের বাছাই পর্বেই এখন হিমশিম খাচ্ছে বাংলাদেশ। স্কটল্যান্ডের সাথে বাজে পরাজয়ে জোরালো শঙ্কা, বাছাই পর্ব থেকে বিদায় নেবে না তো বাংলাদেশ? ওমান অতটা শক্তিশালী দল না, হয়তো জিতবে বাংলাদেশ, কিন্তু কোনো কারণে হেরে গেলে বিশ্বকাপ মিশন আজই শেষ হয়ে যাবে টাইগারদের, এটা নিশ্চিত। বাংলাদেশ ওমান ম্যাচটি শুরু হয় রাত 8টায়, সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, টি স্পোর্টস ও বিটিভি। নিজেদের বাকি 2 ম্যাচ তো জিততেই হবে এখন বাংলাদেশকে, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে স্কটল্যান্ডের দিকে। স্কটিশরা যদি বাকি দুটি খেলায় ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয় পায়, সেক্ষেত্রে বি গ্রুপ থেকে সুপার 12-এ যাবে টাইগাররা। তবে স্কটিশরা যদি এক ম্যাচে হেরে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের পাড়ি দিতে হবে রান রেটের সমীকরণ। দর্শক, নগরবার্তার আজকের খবর এগুলোই। শেষ করছি আবারও মঙ্গলবারের শীর্ষ খবরগুলো জানিয়ে। পিএসসিতে প্রশ্ন ফাঁসে জড়িত হলে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড। কেরালায় বন্যায় নিহত বেড়ে 35, পরিস্থিতি অবনতির আশঙ্কা। এবং টি-20 বিশ্বকাপে আজ ওমানের সাথে হারলেই বাদ বাংলাদেশ।
খবরের বাহিরে সব সময় নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagor.tv, facebook.com/nagor.tv, youtube.com/nagor.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নিজে এবং দেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মানব, অন্যকেও মানতে সহযোগিতা করব। বুধবারের নগর বার্তায় চোখ রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি মোনালিসা আক্তার।